আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেহিকেল অটো কেয়ারের পক্ষ থেকে আমি শাহিন বলতেছিলাম। আজকে আপনাদের সামনে আমি যে গাড়িটি নিয়ে আসলাম, হুন্ডা ইনসাইট 2019 মডেল। হুন্ডা ইনসাইট 2019 মডেলে সাধারণত আপনারা জানেন যে ডাক্তারের কাছে রোগী আসে অবশ্যই কোনো না কোনো প্রবলেম নিয়ে, আর ওয়ার্কশপে গাড়ি আসে কোনো না কোনো সমস্যা নিয়ে, এটা স্বাভাবিক। যেহেতু এটা একটা নতুন গাড়ি ছিল স্যার, না সমস্যা নেই স্যার, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই স্যার। তো এটা হলো হুন্ডা ইনসাইট, একটু রেয়ার গাড়ি স্যার, কিছু বলবেন? ঠিক আছে। তো এটা, এই গাড়িটা আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে হুন্ডা ইনসাইডের কয়েকটা সার্ভিস দিছি, তার ভিতরে ব্রেকিং সিস্টেমের প্রবলেমটা একটা কমন প্রবলেম আমার কাছে মনে হচ্ছে। বিশেষ করে হুন্ডা ইনসাইট যদি কেউ কিনে থাকেন অবশ্যই এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করে দেন, তারপরে কিনবেন। ফার্স্ট স্টেপ হলো যেটা, যে হুন্ডা ইনসাইট আলহামদুলিল্লাহ একটা ভালো গাড়ি এবং লেটেস্ট এটাকে ভার্সনটা আপগ্রেড করছে। হুন্ডা সিভিক আর হলো হুন্ডা ইনসাইট, এই দুটো কিন্তু একই আপনার কম্পিটিশনের গাড়ি, দুটো একসাথে আসা গাড়ি। আর বিশেষ করে হুন্ডার প্রতি আমাদের, হুন্ডার চিন্তা করলে আমাদের চলে আসে সিভিক, তারপর হলো হুন্ডা ইনসাইট, দেন এটা অনেক ওল্ড মডেল ছিল, এটাকে আনতে আনতে আজকে লেটেস্ট এই ভার্সনে আনছে। হুন্ডার যে গাড়িগুলো আছে, একটা সময় আমরা হিউজ পরিমাণে চালাইছি, অনেকগুলোর পার্সেল লংজেভিটি ছিল হিউজ পরিমাণে, টয়োটার চেয়েও বেটার লংজেভিটি। তো টয়োটা হলো আমাদের দেশে একটা, মানে মনে করেন যে একটা ভাঙারির দোকানে পার্স পাওয়া যায় এরকম একটা কথা আছে। স্যার একটু বসেন না তাহলে। তো যে জিনিসটা হলো যে, বিশেষ করে হুন্ডা ইনসাইট যদি কেউ কিনেন, আপনি কয়েকটা বিষয় একটু মাথায় নিয়ে কিনবেন। হুন্ডা ইনসাইট একটা রেয়ার গাড়ি, আপনি যদি 100 গাড়ি রাস্তায় দেখেন তার ভিতরে একটা গাড়ি মিলে এটা আপনার কষ্ট হবে। বাংলাদেশে হাতে কোনো 50টা গাড়ি আছে কিনা আমি জানি না। আমার, আমি তার সবচেয়ে বড় ফ্যান আবিক আনোয়ার, বাংলাদেশের, আমাদের বাংলাদেশের স্পোর্টস রেসার, কার রেসার, যিনি বহির্বিশ্বের কাছে কার রেসিং সম্পর্কে বাংলাদেশের অবদান রাখা একমাত্র ওনারই কাজ, এবং উনি এগুলো নিয়ে সবসময় থাকেন। আর উনি এই গাড়িটা রিভিউ করছেন কার হাউস থেকে, আপনারা অবশ্যই দেখছেন, বিশেষ করে হুন্ডা ইনসাইট নিয়ে যারা ভাবতেছেন। আমার কথাটা হলো, বসে যা বলছে আলহামদুলিল্লাহ এটার কোনো কমপ্লেন নেই, এবং জাপান বলছে এটা জিরো কমপ্লেনের গাড়ি, আর হুন্ডা বলছে যেটা জিরো কমপ্লেনের গাড়ি। বাট এই গাড়িটার আমি ফার্স্টে যখন এটার ব্রেকিং সিস্টেম চেঞ্জ করি, আমি ভাবছি এটা নর্মাল, কারণ হয়তো বা ওটা 18 গাড়ি ছিল, এটা 19 গাড়ি, এর মাঝখানে আরও কয়েকটা গাড়ি আপনার ডেলিভারি হইল, তো আমি ভাবলাম যে এটা একটা নর্মাল। ওই গাড়িটাও ঠিক নেওয়ার 9 মাস 1 বছরের মাথায় ব্রেকিং সিস্টেমের প্রবলেম। তো ওনার গাড়িটা সার্ভিস কমপ্লিট করার পরপর দেখলাম কি, টানা আরও 3-4টা গাড়ির একই প্রবলেম হয়ে গেল, ব্রেকিং সিস্টেমের প্রবলেম। তো তখন ভাবলাম যে না, জিনিসটা বোধহয় একটু অ্যাবনর্মাল। বাট আমি কালকে, আজকে দীর্ঘদিন যাবত এই গাড়িটার বিষয়ে কথা হচ্ছিল কাস্টমারের সাথে, গাড়ির যিনি ওনার, ওনার আসলে মনটা খুব খারাপ। খারাপ থাকার অন্যতম কারণটা আমি আপনাকে বলি, এই গাড়িটা নিচ্ছে, নাম্বার প্লেট দেখে আপনারা বুঝতেছেন যে ডিজিটাল নেম প্লেট এখনো পায়নি। এই গাড়িটার বয়স হলো 1 বছর, 1 বছর হয়েছে উনি গাড়িটা নিছেন। আর এই 1 বছর হয়েছে উনি নেওয়ার পর, ওনার এই 1 বছরে গাড়ি চলছে মাত্র 1000 কিলোমিটার, মাত্র 1000 কিলোমিটার ওনার চলছে। 30-35 হাজার কিলোমিটার হয়তো বা এটা টোটাল ওডিও, যেটাকে আমরা টোটাল কিলোমিটার বলে থাকি। এই গাড়িটার এই ব্রেকিং সিস্টেমের এই ইস্যুটা আজকে ওনার 2-3 মাস যাবত এই প্রবলেমটা, বাট উনি চালাচ্ছেন না। উনি এটা শোরুমে দেখাইছেন, কোম্পানিতে উনি এটা বিষয় নিয়ে আলোচনা করছেন, ওরা বলতেছে এটা কেটে যাচ্ছে, কেন কেটে যাচ্ছে তা ওরা বলতে পারতেছে না। আমার যেটা মনে হচ্ছে যে, এই গাড়িগুলো, আমি যে বিষয়টা আমি প্রত্যেকবারে বলে থাকি যে, এই গাড়িগুলো তো জাপানে হিউজ পরিমাণে চলে, চলার কারণে জাপান থেকে যখন মিটারগুলো টেম্পার হয়ে বাংলাদেশে আসে, তখন আমরা এক্সাক্ট যে মিটারটা থাকে, যে অডিওটা থাকে, ওটা আমরা পাই না। কারণ এই ব্রেকিং সিস্টেম, আপনি যদি খেয়াল করেন, ব্রেক ফ্লুইডের টেম্পার হলো 2.5 লাখ কিলোমিটার, 2.5 লক্ষ কিলোমিটার হলো আপনার ব্রেক অয়েলের টেম্পার, ব্রেক বুস্টারের টেম্পার করছে ওরা 2 লক্ষ কিলোমিটার, 1.5 লক্ষ, এটা 2 লক্ষ কিলোমিটার, কারণ এটা 16 পরে 2 লক্ষ কিলোমিটার। সেই ব্রেক বুস্টার আমার, আগেরটা ছিল 19 হাজার কিলোমিটারের গাড়ি, এটা হলো 35 হাজার কিলোমিটারের গাড়ি, ব্রেকিং সিস্টেম কেটে যাচ্ছে। এটা আমি এটাকে নর্মালি দেখতেছি না, বাট আমার বুঝে খাটে এটাই, যাদের এই ধরনের সমস্যাগুলো হবে আপনারা জাপানে অবশ্যই একটা কমপ্লেন করবেন হুন্ডাতে, কারণ এই গাড়িগুলো তারা যে প্রোডাকশন দিচ্ছে,
মানুষ নিয়ে তো শান্তি পাচ্ছে না, স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল না, পার্টসের জন্য আপনার প্রি অর্ডার করা লাগতেছে, আপনার ওয়েট করা লাগতেছে 2-3 মাস 4 মাস আসতেছে, দেন লাগাচ্ছে, প্রবলেম হলে আবার দেখা যাবে নতুনটাতে প্রবলেম হবে কিনা তারও কোনো নিশ্চয়তা নাই, দেন আবার জাপান ম্যানুফ্যাকচার প্রোডাক্ট, থাইল্যান্ড ম্যানুফ্যাকচার প্রোডাক্ট, মানে একটা হিবিজিবি অবস্থা। তার ভিতরে যে জিনিসটা হলো এই গেটের এই কমপ্লেনটা ছাড়া আদারের জন্য কোনো কমপ্লেন নেই, এটা আমি আগেও বলছি। তো এইটারও সেম ব্রেকিং সিস্টেমের প্রবলেম হয়ে গেছে। তো এই জন্য বিশেষ করে যারা এই গাড়িগুলো কিনবেন, এটাকে আমি নর্মাল কেন দেখতেছি না আমি আপনাকে বলি, আপনি যদি বলেন যে হাইব্রিডের তো ব্রেকিং সিস্টেম যাচ্ছে, হ্যাঁ, যদি আপনি টয়োটার বিষয়টা বলেন এটা নর্মাল হয়ে গেছে, মানুষের সয়ে গেছে। যদি কেউ টয়োটা হাইব্রিড নেওয়ার চিন্তা করে সে বলবে যে আমার ব্যাটারি ব্রেক যাবে, বাট এটাতে একটা জিনিস ভালো করছে, ওরা ডিসিটি রাখে নাই, ডুয়েল ক্লাস ট্রান্সমিশন রাখে নাই, এটাকে আপনার ইসিবিটি করে ফেলছে, ফুল ইলেকট্রিক সিবিটি গিয়ার করে ফেলছে। হ্যাঁ, তো যাই হোক, এটা একদম আপনার টিকটনিক গিয়ারের মতো অটোমেটিক্যালি শিফটার, এবং খুবই এটা সম্পর্কে দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো তার ভিতরে যে জিনিসটা হলো, কেনার ক্ষেত্রে আপনার অবশ্যই মাথায় রাখবেন যে আপনার এই ব্রেকিং সিস্টেমের হ্যাসালটা আপনার অবশ্যই আজ হোক আর কাল হোক আর 1 বছর কিংবা 5 বছর পর হোক পোহাইতে হবে, দেন এছাড়া কোনো কমপ্লেন নেই এই গাড়িগুলোর। তো এটা কালকে আমি ব্রেক ফেল অবস্থায় গাড়িটাকে রান করে নিয়ে আসছি, কাস্টমারের মনটা খুবই খারাপ যে উনি আসলে গাড়িটা 7 মাস 8 মাসের মাথায় ওনার ব্রেকিং সিস্টেমের প্রবলেম হলো, আর এগুলো জানেন যে খুবই এক্সপেন্সিভ, বিশেষ করে হাইব্রিডের 1 লাখ টাকার উপরে এই বিষয়গুলো নিয়ে গোনা লাগে সাধারণত একটা ব্রেকিং সিস্টেম। যদি আমি নন হাইব্রিডের বিষয়ে বলি, একটা ব্রেকিং সিস্টেমের দাম কত, 5-10 হাজার টাকা সর্বোচ্চ, কিন্তু জিনিসটা যদি আপনার 1-2 লাখে চলে যায় তাহলে জিনিসটা কতটা পরিমাণে একটা ইয়ে হয়ে গেল। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনার অবশ্যই মাথায় রেখে দেন তারপর একটা গাড়ি পারচেজ করার চিন্তা করবেন, এটা আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বললাম। ভালো লাগলে আপনাদের লাগতে পারে, প্রয়োজন হইতে পারে, না হইলে তাতে আমার কিছু না, কারণ গাড়ি আপনার কিনবেন আপনি, যুক্তি আপনার, পরামর্শ আপনার, বাট আমি সমস্যা পাইতেছি যেটা সেটা নিয়ে আমি দিনই খাতিরে আপনাকে ফ্রিলি বলে দিচ্ছি, বাট এরকমভাবে হয়তো বা কেউ আপনাকে এই সাজেশন দিবে না, কারণ না দেওয়ার কারণ হলো সবাই চায় ব্যবসা করতে। আমি দেখেন আমিও কিন্তু যে গাড়িটা দিচ্ছি ওটাও সালসাভিল থেকে দেওয়া গাড়ি, এটাও সালসাভিলেরই গাড়ি, অস্বীকার করার কোনো কিছু নাই, সালসাভিলে দেখাইছে তারা। আসলে সালসাভিলের বক্তব্যটা কি, আপনি যদি সালসাভিলে গাড়ি কিনতে যান, ওনাদের কথা হলো আমরাও গাড়িটা এইভাবেই কিনে আনছি, এটা আমাদের ঘরে বানানো না, আমরা এইভাবে কিনে আনছি, আপনি দেখে নিয়ে যান। তো বিষয়টা হলো এরকম, আসলে এই জিনিসগুলো তো এমনিতে বোঝা যায় না চলানোর পরে, এটা আপনি সালসাভিল থেকে নিলেও হতো, যে কোনো জায়গা থেকে নিলেই হতো, এটা স্বাভাবিক কোনো কিছু ছিল না। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনায় রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।